বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা কিছুদিন পর ফাইনাল পরীক্ষা দেবে, তাদের বাংলার সকল কবিতা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, অর্থাৎ MCQ এবং SCQ আকারে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে, তো সেই সমস্ত কবিতার বেস্ট 75 কোশ্চেন এবং অ্যান্সার আজ আমি তোমাদের সামনে শেয়ার করব, যেগুলো বিগত বছরের পরীক্ষাতে এসেছে এবং এবছর পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম হয়ে রয়েছে। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা ক্রমশ দেখতে পাও। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, একাদশ শ্রেণীর বাংলার অতি গুরুত্বপূর্ণ বিষয়, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। তো আজকে আমরা যে বিষয় নিয়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব, সেটা হলো বাংলার সমস্ত কবিতা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো। তো তোমরা জানো যে বাংলা থেকে প্রচুর শর্ট কোশ্চেন আছে, অতএব শর্ট কোশ্চেনগুলো পড়ার জন্য বেস্ট উপায় হচ্ছে সমস্ত কবিতাগুলোকে ভালো করে বোঝা। তো আমি তোমাদের সামনে বিভিন্ন কবিতার সম্পূর্ণ ব্যাখ্যা তুলে ধরেছি, যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে নেবে। এবং আরও একটা কথা, যে 11 সাজেশনও আমি তোমাদের সামনে তুলে ধরেছি, যারা দেখোনি তারা লিঙ্কটা দেখে নেবে। এবার দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেনগুলো যেগুলো কবিতা থেকে আসতে পারে, সেই প্রশ্নগুলো এবং উত্তরগুলো আমি তোমাদের তার সঙ্গে বলে দেবো, এবং নিজেরা কতটুকু প্রিপেয়ার্ড হয়েছো এই প্রশ্নের সঙ্গে সেটাও তোমরা নিজেরা মিলিয়ে নেবে। তো প্রথমেই নীলধ্বজের প্রতি জনা কবিতা থেকে, নীলধ্বজের প্রতি জনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে বীরাঙ্গনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি? মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি? উত্তর হলো টিমথি পেন পোয়েস। মনে রাখবে, টিমথি টয়রসি ম থয়রসি পেন পোয়েস, পয়কার ন পৌকার অন্তঃস্থায়িকা দন্তেশ্বর। পরের প্রশ্ন, বাংলা কাব্যে অমৃতাখ্যাত ছন্দের ব্যবহার কে শুরু করেছেন? উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত। নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতার উপাদান মহাভারতের কোন পর্বে আছে? উত্তর হলো অশ্বমেধ পর্বে আছে। পরের কোশ্চেন, জনার পুত্রের নাম কি? একদম সহজ কোশ্চেন, প্রবীর। পৌরব সরসে নলিনী কার সম্পর্কে এই উক্তি? উত্তর হলো দ্রৌপদী সম্পর্কে এই উক্তি। গর্ভে তার কি হে জন্মিলা আসি ঋষিকেশ? এখানে ঋষিকেশ কে? ঋষিকেশ হলো বিষ্ণু। চণ্ডালের পরধুলি ব্রাহ্মণের ভালে, চণ্ডাল কে? এখানে চণ্ডাল বলতে বোঝানো হয়েছে অর্জুনকে। মহারথী প্রথা কি? মহারথী প্রথা হলো নিরস্ত্র দুর্বলকে আঘাত না করা, সেটাই হলো মহারথী প্রথা। পত্রে জনা কার কার প্রতি অভিযোগ জানিয়েছেন? স্বামী, পুত্র এবং বিধাতার প্রতি অভিযোগ জানিয়েছেন। পরের কোশ্চেন, যমদণ্ডের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? যমদণ্ডের সঙ্গে হাতির শুঙ্গ আস্ফালনের তুলনা করা হয়েছে। পরের কোশ্চেন, কি কুছলে নরধম বধিল তাহারে, কাকে বধ করার কথা বলা হয়েছে? এটা তোমাদের হোমট্যাক্স, এটা তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটা দিয়ে দেবে। কি কুছলে নরধম বধিল তাহারে, কাকে বধ করার কথা বলা হয়েছে? পরের কোশ্চেন, শাশুড়ির যোগ্য বধু এই বধূ কে? এই বধূ হলো দ্রৌপদী। দাহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে, কে কেন খাণ্ডব দহন করেছিল? কৃষ্ণকে সঙ্গে নিয়ে অর্জুন খাণ্ডববন দহন করেছিলেন অসুখ সারানোর জন্য এবং অগ্নিকে সাহায্য করার জন্য। রাজা নীলধ্বজ আজি নতশির কেন? পুত্র প্রবীরের মৃত্যুর জন্য রাজা নীলধ্বজ আজ নতশির। কর্ণ কি কারণে যুদ্ধে বিকল হয়েছিল? ব্রহ্মশাপে কর্ণ যুদ্ধে বিকল হয়েছিল। পরে কোশ্চেন, সেবিছ যতনে তুমি অতিথি রত্নে, এই অতিথি রত্নটি কে? এই অতিথি রত্ন হল তৃতীয় পাণ্ডব পার্থ বা অর্জুন। কে পাণ্ডব কীর্তন গান গায়? দৈপায়ন ঋষি বা বেদব্যাস, যিনি পাণ্ডব কীর্তন গান গায়। প্রবীর কোথাকার যুবরাজ ছিলেন? একদম সহজ প্রশ্ন, মাহেশ্বরী পুরীর যুবরাজ ছিলেন। ব্যাস কার পুত্র ছিলেন? সত্যবতীর পুত্র ছিল ব্যাস। জনা কোথায় গিয়ে আত্মবিসর্জন করেছিলেন? জাহ্নবীর জলে। জনা কাকে গুরুজন বলেছেন? স্বামী নীলধ্বজকে গুরুজন বলেছেন। দুরন্ত ফাল্গুনী কাকে বলা হয়? অর্জুনকে বলা হয় দুরন্ত ফাল্গুনী। মিথ্যা কথা নাথ কোন কথা? সকলে অর্জুনকে যে রথিকুলপতি অর্থাৎ বিশ্রেষ্ঠ বলে জানে, তাকেই জনা মিথ্যা কথা বলেছে। অর্জুনের অস্ত্র। পরের কোশ্চেন, আরশি শব্দের অর্থ কি? আষ্টি শব্দের অর্থ হলো আয়না, এখানে নিজেকে দেখার বা উপলব্ধির মাধ্যম। পরে কোশ্চেন, আরশিনগরে কে বাস করেন? আরশিনগরে পড়শি বাস করেন। তারপরে কোশ্চেন, পড়শিকে কবি কতদিন দেখেছেন? বলছে একদিনও কিন্তু পড়শিকে কবি দেখেননি। গ্রাম বেরিয়ে অগাত পানি, বেরিয়ে শব্দের অর্থ কি? বেরিয়ে শব্দের আক্ষরিক অর্থ হলো বেষ্টন করা। পরে প্রশ্ন, কবির পড়শি কেমন ছিলেন? কবির পড়শি ছিলেন হস্তপদ এবং স্কন্দবিহীন। চলে যাব তার পরের কোশ্চেন,
পড়শি কাকে কবিকে স্পর্শ করলে কি হতো? যম যাত না, দূর হয়ে যেত। পরের কোশ্চেন, পড়শি আর কবির মধ্যে দূরত্ব কত? উত্তর হলো লক্ষ যোজন। পরের কোশ্চেন, যম যাত না কি? পার্থিব সুখ দুঃখই হলো, সুখ দুঃখ শোক হলো যম যাত না। নাই কিনারা নাই তরণী পরে, তরণী শব্দের প্রকৃত অর্থ কী? তরণী শব্দের প্রকৃত অর্থ হলো মন্ত্রতন্ত্র বা আচার অনুষ্ঠান। আমি বাঞ্ছা করি দেখব তারি, কাকে দেখবার ইচ্ছা? পড়শিকে দেখবার ইচ্ছা। বাউল শব্দ কোথা থেকে এসেছে? সংস্কৃত শব্দ বাতুল থেকে বাউল শব্দটি এসেছে। লালন ফকির তার গানের মধ্য দিয়ে কি প্রচার করেছেন? মানবতার বাণী প্রচার করেছেন। অগাধ পানি প্রকৃত অর্থে কি? অগাধ পানি হলো মানুষের বিষয় ভাবনা ও সাংসারিক আসক্তি। ক্ষণিক থাকে শূন্যের ওপর, শূন্য কি? বস্তু জগতের নিরপেক্ষ অবস্থায় হলো শূন্য। বাড়ির কাছে আরশিনগর, বাড়ি বলতে কি বোঝানো হয়েছে? বাড়ি হলো এখানে দেহভাণ্ড। তারপরে বলো প্রশ্ন, দীপান্তরের বন্ধিনী কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? ফণী মনসা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? প্রথম প্রকাশিত কবিতার নাম হলো মুক্তি। পরের কোশ্চেন, পুণ্যবেদীর শূন্যে ক্রন্দন ধ্বনিল কত সময়? 150 বছর। তারপরে দেখো কি বলছে, ভারতের ভারতীকে কোথায় পাঠানো হয়েছিল? ভারতের ভারতীকে আন্দামানে পাঠানো হয়েছিল। কে দেশে ফিরে আসেনি? ভারতের ভারতী দেশে ফিরে আসেনি। দীপান্তরের আন্দামান শব্দটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 2 বার। পরে কোশ্চেন, রৌপ্য পঙ্ক কোথায় আছে? রক্ষপুরীতে আছে রৌপ্য পঙ্ক। পূজারি কি বহন করে আনে? পূজারি বাণী এবং পূজার উপচার বহন করে আনে। পাঞ্চজন্য কি? পাঞ্চজন্য হলো কৃষ্ণের শাক। পরে কোশ্চেন, যুগান্তরের ধর্মরাজ কোথায় চরণ পদ্ম রেখেছে? পদ্মে। পদ্মে যুগান্তরের ধর্মরাজ চরণ পদ্ম রেখেছে। কারা সিংহকে, পরে প্রশ্ন, কারা সিংহকে খাঁচায় রাখে? ইংরেজ প্রশাসন সিংহকে খাঁচায় রাখে। পরে কোশ্চেন, পুণ্যবেদীর শূন্যে কি ধ্বনিত হচ্ছে? পুণ্যবদীর শূন্যে পরাধীন ভারতবাসীর ক্রন্দন ধ্বনিত হচ্ছে। পরে কোশ্চেন, রূপের কমল কিভাবে ম্লান হয়েছে? রূপার কাঠির স্পর্শে রূপের কমল ম্লান হয়েছে। পরে কোশ্চেন, দীপান্তরের বন্ধিনী কবিতায় কবি কাদের শৌখিন পূজারি বলেছেন? শখের স্বাধীনতা সংগ্রামীদের কবি শৌখিন পূজারি বলেছেন। শস্ত্রপানির অস্ত্র ঘায়, শস্ত্রপানি কি? শস্ত্রপানি হলো ইংরেজ সরকারের পুলিশ প্রশাসন। কোথা থেকে মুক্ত বন্ধ সুর উঠে আসে? ছিন্ন বিনা ও তারহীন সেতার থেকে। রক্ষপুর ধ্বংস হলে কি কি হবে? রক্ষপুর ধ্বংস হলে রৌপ্যরঙ্গে রূপকমল ফুটবে ও কামান গোলার শিশুস্তূপে বাণীর শিশমহল উঠবে। পরে প্রশ্ন, শতদল যেথা শতদা ভিন্ন, এই শতদল কি? এই শতদল হলো স্বাধীনতার বাসনা। স্বাধীনতার উচ্চারণ যারা করে তারা ইংরেজ শাসনে কি আখ্যা পেত? বিদ্রোহী বলে আখ্যা পেত। কবি কাকে পদ্মে অধিষ্ঠিত হতে দেখেছেন? যুগান্তরের ধর্মরাজকে পদ্মে অধিষ্ঠিত হতে দেখেছেন। চলে যাবো তার পরের কোশ্চেন, নুন কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? জয়গোস্বামীর পঞ্চম কাব্যগ্রন্থ ভূতুম ভগবান থেকে নুন কবিতাটি নেওয়া হয়েছে। পরে কোশ্চেন, কিভাবে আমাদের দিন চলে যায়? সাধারণ ভাত কাপড়ে বা হেসে খেলে কষ্ট করে। বাড়িতে ফেরার পথে আমরা কি কিনে আনি? গোলাপ চারা। বাপ বেটা দু ভাই মিলে কি করি? সারা পাড়া মাথায় করে। নুন কবিতায় কাদের জীবনের কথা বলা হয়েছে? নিম্নবিত্ত মানুষদের কথা। আমি তার মাথায় চড়ি, কবি কার মাথায় চড়েন? না রাগের মাথায় চড়েন। সে অনেক পরের কথা, কি কথা? গোলাপ চারায় ফুল ফুটবে কিনা। নুন কবিতায় কতগুলো স্তবক আছে? 8টি। রাত্রিয়ে কজন মিলে গঞ্জিকাতে টান দেয়? 2জন মিলে। ঠান্ডা ভাতে কি থাকে না? নুন থাকে না। কবিতায় দু ভাই কারা? বাপ এবং বেটা। কবিতায় শুকনো ভাতের সাথে কিসের ব্যবস্থার কথা বলেছেন? লবণের। সব দিন কি হয় না? বাজার হয় না। খেতে বসে কেন রাগ চড়ে যায়? ঠান্ডা ভাতে নুন না থাকার জন্য। কথক কখন বাড়ি ফিরতেন? রাতে, কখনো কখনো দুপুর রাতে। এই হলো তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট 75 কোশ্চেন এবং অ্যান্সার আমি তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করছি সামনে তোমরা যে পরীক্ষা দেবে সেই পরীক্ষা এখান থেকে তোমরা কবিতা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমরা বা শর্ট কোশ্চেনগুলো যেগুলো আসবে, যেগুলো MCQ বা SQ আকারে, সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু এই পাঠের থেকে পাবে। অতএব এই পাঠটা আরও একবার ভালো করে দেখে নাও, দেখবে প্রশ্নগুলো খুবই সহজ এবং তোমরা খুব ভালোভাবেই করতে পারবে। এরপরে আমি তোমাদের গল্প এবং অন্যান্য বিষয়গুলো ধীরে ধীরে তুলে ধরবো এবং যে বিষয়গুলো ইতিমধ্যে দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে সেই বিষয়গুলো দেখে নাও, তাহলে একটা গুড রেজাল্ট তোমাদের জন্য ওয়েট করছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।